নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি বিনয় বিশ্বাস আর পৌঁছে গেলাম আপনাদের প্রিয় আপনা চ্যানেল টিম টেক সাপোর্টকে নিয়ে। গতকাল আপনারা একটা ভিডিও দেখতে পেয়েছেন আমার চ্যানেল, যেই ভিডিওতে আমি আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে এই মুহূর্তে NPCI ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। দেখুন, এটা নিছকই বলার জন্য যে খেলা শুরু করে দিয়েছে, খেলাটাকে আপনারা অন্য মিনিং নেবেন না যে NPCI আমাদেরকে সাথে খেলছে। NPCI তার খেলা শুরু করে দিয়েছে মানে NPCI তার নিয়ম নীতিকে এবার কঠোর করা শুরু করে দিয়েছে। অনেকে আবার এটাও বলা যে আপনি বলির পাঠা, এই পাঠা সেই পাঠা হচ্ছেন না, তো না, আপনারা কেউ বলির পাঠা হচ্ছেন না, আপনারা ঠিক নিজের ভুলের মাশুল গুনতে পাচ্ছেন। আপনাদের এখানে এরকম কোনো রিটেলার বলতে পারবে না যে এইখানে আমার কোনো ভুল নেই বা আমি জানি না। মোটামুটি ধরুন গত 3 থেকে 4 মাস ধরে বিভিন্ন ইউটিউবাররা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছিল। বিশেষ করে আমি এক দুজন হিন্দি ইউটিউবারকে দেখেছি যে তারা সত্যি পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানায়। আমি পরিশ্রম করি কি না করি না সেটা তো ডিফাইন করে আপনাদের উপর, যা আপনারা বলবেন যে সেটাতে পরিশ্রম হয় কি না। কিন্তু আমি যাদের পরিশ্রম দেখি, যাদের ডেডিকেশন দেখি, তাতে আমি মুগ্ধ যে তারা সত্যি মার্কেটের জন্য অনেকটাই ডেডিকেটেডভাবে কাজ করে। দুঃখের বিষয় হলো রিটেলারদের কাছে বা ভিউয়ারদের কাছে সেই ডেডিকেশনটাকে অনেকটা ফাজলামো বলে মনে হয়, যার কারণে আমরা কি করি, আমরা না করা সত্ত্বেও NPCI এর নিয়ম নীতি উল্লঙ্ঘন করে কাজ করা শুরু করেছি। আপনারা সবাই জানেন মার্কেট একটা ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস লং টাইম ধরে হয়েছে, লাস্ট 1 বা 1.5 ইয়ার ধরে একটা ফ্রিকোয়েন্ট অ্যাক্সেসিবিলিটি চলছিল মানুষের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, যেটা আপনারা চোপড়ায়ও দেখতে পেয়েছেন। ওয়েস্ট বেঙ্গলের চোপড়ায় চা পাতা বাগান ঘেরা একটা বিল্ডিং, যেখানে প্রচুর এরকম সামগ্রী পাওয়া গেছে যেগুলো প্রচুর দামি সেট, এবং মোটামুটি কাস্টমার কেয়ারের মতোই ব্যবস্থাপনা নিয়ে কিছু লোক এখানে বসে সারা ভারতবর্ষের বিভিন্ন মানুষের টাকা লুট করছিল। আপনারা এটাও দেখতে পেয়েছেন যে ওয়েস্ট বেঙ্গলের মতো স্টেটের মধ্যে বসেও এরকম কাজ কারবার চলছিল। তো এই অবস্থায় NPCI বা RBI কী করবে? অবশ্যই তারা প্রথম ব্যাংক, তারপরে হচ্ছে যে সমস্ত ফিনটেক কোম্পানিগুলো এই সমস্ত দুর্দশায় পরে বন্ধের মুখে, তাদের সবাই কথা চিন্তা করবে। সাথে সাথে কাস্টমার যে হ্যারাসমেন্ট হচ্ছিল, কাস্টমার যে পরিশানির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল, সেটাকে NPCI বা আধার বা RBI কেউ কিন্তু নজরআন্দাজ করতে পারবে না। এই মুহূর্তে NPCI সারা পৃথিবীতে আলোচিত একটা সংস্থা, যার প্রোডাক্ট এখন পৃথিবীর বিভিন্ন বাজারে ছড়িয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন দেশ এখন NPCI এর প্রোডাক্ট অ্যাকসেপ্ট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কীভাবে নিছকই মনে হতে পারে যে ওনারা আপনার সাথে ফাজলামো করছে বা ওনারা আপনাকে বলির পাঠা বানাচ্ছে? আপনি কিন্তু বলির পাঠা একদমই নন। যাদেরই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক হয়েছে, তারা অকপটে আমার সাথে যাদের কথা হয়েছে তারা অকপট স্বীকার করেছে যে এটা ঠিক, এরকম করাই ঠিক, আমাদের ভুল হয়েছে। তো আমি আরেকবার ডিটেলসে বলছি, এই জন্য আমি ডিটেলসে আরেকবার ভিডিও বানানোর কথা এই প্রোডাক্টের উপর ভাবলাম। তার কারণ হচ্ছে গতকালকে একজন দাদা আজারুল হক মনে হয় দাদার নাম, ঠিক আমি ভুলে গেছি, হক নামটা আমার শুধু মনে আছে, উনি আমার ভিডিওতে দেখবেন কমেন্টও করে রেখেছে, উনি জাস্ট আমাকে ফোন করে জানিয়েছিলেন যে দাদা আমার সাথে এই রকম হয়েছে, আমি এই রকম করেছি। এই ভিডিওটা গতকালকে যে ভিডিওটা আমরা বানিয়েছিলাম সেই ভিডিওটা একবার গিয়ে আপনারা ভিজিট করবেন, তার কমেন্টগুলো পরে আসবেন। সেখানে কম করে 5 থেকে 6 জন লোক আরও কমেন্ট করেছেন যে আমাদের সাথেও সেম ঘটনা হয়েছে, এবং কিছু সংখ্যক রিটেলার আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন যে একজ্যাক্ট কী হয়েছিল। এর মধ্যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে দুটো কাজ করা হয়েছে। কালকের ভিডিওতে আমি কী বলেছিলাম আপনাদের, কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক হচ্ছে, কিন্তু এয়ারটেলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস শুধু ব্লক হচ্ছে না, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস তো ব্লক হচ্ছেই, সঙ্গে তার APS ID এক সপ্তাহের জন্য ডিঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে। সেটাকে কী ভাববেন চেতাবনি? আপাতত এক সপ্তাহের জন্য করলাম, পরবর্তী সময় হয়তো সম্পূর্ণই বন্ধ করে দেওয়া হলো। তো এই যে বিষয়বস্তুগুলো বারবার ইউটিউবাররা পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে যখন কেউ কোনো কাজ করে, সেই জিনিসটাকে পেইড অফ করাও আপনার এবং আমাদের সবার দায়িত্ব। যে কোনো ভিডিও, যে কোনো ভিডিওর মধ্যে যে কথা বলছে সে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনি বুঝতে পারবেন যে লোকটা কি আসলে ভিউ পাওয়ার জন্য আপনাকে আপনার সামনে ভিডিও প্রস্তুত করছে, নাকি একজ্যাক্টলি ভিউও পাবে এবং মার্কেটকেও একটা সঠিক সন্দেশ দেব বা একটা সঠিক মেসেজ দেব বলে ভিডিওটা বানাচ্ছে, সেটা আপনারা কিন্তু অনুধাবন করতে পারেন। একটা ভিডিও দেখলে বোঝা যায়
যে যে ভিডিওতে যে বক্তা কথা বলছেন উনি কি আসলে ভিউ কামানোর জন্য বা পয়সা কামানোর জন্য ভিডিও বানাচ্ছেন, নাকি আমরা যাতে মার্কেটে সুরক্ষিতভাবে কাজ করি তার জন্য ভিডিও বানাচ্ছেন। এই মুহূর্তে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস L1 আসতে চলেছে, আপনারা অনেকেই শুনেছেন, অনেকগুলো পোর্টাল L1 ডিভাইসকে লাইভও করে দিয়েছে। খুব তাড়াতাড়ি আপনাদের যে পুরনো ডিভাইস আছে L0 ডিভাইস সবকটাই বন্ধ হতে যাবে, কিন্তু হুট করে বন্ধ হয়ে গেলে সেটা একটা খুব কষ্টের বিষয়। ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, ওনারা টাইম দিল, সেটা ঠিক আছে আমি কিনে নিলাম, কিন্তু যদি হুট করে বন্ধ হয়ে যায় বিষয়টা দেখতে অনেকটা বিশ্রী লাগে না? তো যদি আপনি চান যে আপনার মহামূল্যবান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা ব্লক না হোক, তবে অবশ্যই আপনি কিছু কাজ করা থেকে বিরত আপনাকে থাকতে হবে। যেটা হচ্ছে, প্রথমেই যখন কোনো কাস্টমার আপনার দোকানে আসে, কাস্টমারের জন্য সেই রকম ব্যবস্থা রাখুন যাতে উনি হাত ধুতে পারেন ভালোভাবে, যাতে উনি ওনার আঙুলটা পরিষ্কার রাখতে পারেন। তার জন্য আপনি স্পিরিটের ব্যবস্থা করেন, আর আপনি করোনার সময় যে ব্যবহার করেছিলেন, আমরা যে ব্যবহার করছি, এই বিষয়গুলো হালকা যে অ্যালকোহলগুলো আছে সেইগুলোই ব্যবহার করেন, হ্যান্ড ওয়াশেরই ব্যবস্থা করেন, যাই করেন। কাস্টমার প্রথমবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে আপনাকে কনফার্ম করতে হবে যে ওনার আঙুল পরিষ্কার আছে কি না, বা ওনার আঙুল সামান্য নরম বা ভিজে টাইপের আছে কিনা। একদম ভিজে হলেও বলবে যে হাত খুব ভিজে, খুব শক্ত হলেও কিন্তু ডিভাইস বলছে যে হাত খুব শক্ত। সুতরাং অ্যাজ এ রিটেলার আপনি কিন্তু বলতে এবং বুঝতে পারছেন কাস্টমারের আঙুলটা কী কন্ডিশানে আছে। আপনি ওনার হাত দেখতে পারেন, আঙুলও ধরে দেখতে পারেন, ওনাকে বলতেই পারেন যে আপনি আঙুলটা আর একটু নর্মাল কন্ডিশানে রাখুন, অথবা আঙুলটাকে আপনি ভালো কাপড় দিয়ে মুছে নিন, আপনার হাত একটু ঘেমে আছে, সেটা কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারেন। তাড়াহুড়া করে এই মুহূর্তে যদি আপনি কাজ করতে যান, আর সেই কাজ করতে করতে যদি দুবারের বেশি আপনি কারো ফিঙ্গারপ্রিন্ট লাগান, তাহলে কিন্তু পরক্ষণেই আপনার আইডি ব্লক হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসও ব্লক হবে। কিছু কিছু কোম্পানি এখনও আইডি ব্লক করছে না, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা NPCA ব্লক করে দিচ্ছে। তবে খুব তাড়াতাড়ি সমস্ত কোম্পানিদের কাছেই এই ফরমান চলে আসবে যে আইডিও আপনি ব্লক করুন। তিনবার, দুবারের বেশি, তিনবার যখনই কেউ ফ্রিকোয়েন্টলি ইউজ করবে APS সিস্টেমকে, তার আইডিটা তখনই আপনি ব্লক করে দিন। যখনই কোনো কাস্টমার একবার ফিঙ্গারপ্রিন্ট দিল, তার টাকা উঠলো না, আপনি আরেকবার রিস্ক নিয়ে ট্রাই করতে পারেন, কিন্তু তৃতীয়বার ভুলেও আপনি ট্রাই করবেন না। এবং অবশ্যই ফ্রিকোয়েন্টলি মানে 24 আওয়ারের মধ্যে ওই কাস্টমারকে বা ওই গ্রাহককে আপনি আর অবশ্যই ট্রাই করবেন না ক্যাশ উইথড্রলের জন্য বা ব্যালেন্স ইনকোয়ারির জন্য। সেটা সেই জন্য, কারণ NPCI কাউকে ধরে ধরে কিন্তু ব্লক করছে না, বা NPCI কাউকে ধরে ধরে কারো ডিভাইস ব্লক করছে না। NPCI তার সিস্টেমের মধ্যে AI সিস্টেমকে সেট করে দিয়েছে, অ্যাডভান্স ইন্টেলিজেন্স যা আছে, বা কিছু সিস্টেমকে ওনারা এনকোড করে দিয়েছে যে কোনো আধার কার্ড দিয়ে যদি কিছু সময়ের মধ্যে, 1 মিনিট, 5 মিনিট বা 24 ঘন্টার মধ্যে কেউ দুবারের বেশি ট্রাই করে, তৎক্ষণাৎ আপনি ওনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা ব্লক করে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটার দাম এই মুহূর্তে, আপনি যদি ডিভাইস ব্লক হয়ে যায় তাহলে আপনার কিন্তু এই মুহূর্তে 3 থেকে 7 হাজার টাকা পর্যন্ত গুনতে হতে পারে আপনার পছন্দ মতো ডিভাইস। কারণ মোরফোও মোটামুটি এরকম 5 থেকে 7 হাজার পর্যন্ত ছুঁয়ে গেছে নতুন L1 ডিভাইস, মন্ত্রও 3,500-4,000 টাকার মতোই দাম আছে। সুতরাং কেন যাবেন হুট করে টাকাটা খরচা করতে? যখন বন্ধ হবে সেটা আলাদা বিষয়, আপনি 500-700 করে এখন থেকে জমিয়ে নিন, L1 ডিভাইস একটা কিনে নেবেন। কিন্তু এই মুহূর্তে যদি ধুম করে আপনার ডিভাইসটা বন্ধ হয়ে যায়, সত্যি সেটা আপনার কাজ করার জন্য একটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করবে। দোকানে কাস্টমার আসবে, আপনি ক্যাশ উইড্রল করতে পারবেন না, হয়তো অনলাইনে ডিভাইস অর্ডার করেছেন, 1 সপ্তাহ লাগবে আসতে, 3 দিন লাগবে আসতে, সেই সময়টা কিন্তু আপনাকে বসে থাকতে হবে। সুতরাং বিভিন্ন ইউটিউবাররা যারা জেনুইনলি ভিডিও বানায়, তাদের যে ভিডিওর কন্টেন্টগুলো আছে বা তারা ভিডিওতে যে বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেগুলো দেখে বোঝার চেষ্টা করুন এক্স্যাক্টলি যে এক্স্যাক্ট এই ইউটিউবারটা আপনাকে কী বোঝাতে চাইছে বা কী বলতে চাইছে। সেটা যদি আপনার মনে হয় যে এটাই প্রপার, তাহলে আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। একজন ইউটিউবারের 4-5-10টা ভিডিও দেখার পর আর মার্কেটের সাথে যখন নিজের কাজটাকে যাচাই করুন, ঠিক বুঝতে পারবেন যে ইউটিউবার আপনাকে সঠিক ইনফরমেশান দিচ্ছে কি না। একটা ইউটিউবারের ভিডিও দেওয়ার পর ভিডিওর নিচে যে কমেন্টগুলো আসছে, সেই কমেন্টগুলো হয়তো 20টা কমেন্ট সেই ইউটিউবারের পক্ষে আসবে, কিন্তু 2-3টে এরকম কমেন্ট আসবে যেগুলো একজ্যাক্ট সত্য কথাই মানুষ বলছে। সেগুলো আপনি পড়লে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে, উনি সঠিক বলছেন কি না। যদি এই জিনিসগুলো করার পর আপনার মনে হয় যে না, উনি মনে হয় সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করছেন এবং আমি প্রমাণ পেয়েছি ওনার কিছু ইনফরমেশান ঠিকঠাক আছে, তাহলে কথাগুলি ধরারও চেষ্টা করবেন। এই যে আজকের ডেটে এখন পর্যন্ত আমি 6 থেকে 7খানা মেসেজ পেলাম যাদের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক হয়ে গেছে, এবং যাদের কাছে এক্সট্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নাই তাদের কী কন্ডিশন। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই যে L0 ডিভাইসগুলো যতদিন পর্যন্ত চলছে ততদিন পর্যন্ত নর্মালি চলুক, তারপর প্রয়োজনে সেটা অন্য কাজে ব্যবহার হবে, হয়তো ক্যাশ উইড্রলে হবে না, কিন্তু ডিভাইসটা ব্লক করার তো কোনো মানে হয় না। সুতরাং কোনো কাস্টমারের
দুবারের বেশি ট্রাই করবেন না, তাড়াহুড়ো করে কোনো ক্যাশ উইড্রল করতে যাবেন না, আর অবশ্যই কোনো কাস্টমার কোনো প্রকার রিকোয়েস্টে আপনি তৃতীয়বার ফিঙ্গারপ্রিন্ট 24 আওয়ারের মধ্যে নেবেন না ক্যাশ উইড্রল এবং ব্যালেন্স ইনকোয়ারির ক্ষেত্রে। আশা করছি এই কিছু সময়ের মধ্যে আমি আপনাকে অবশ্যই বোঝানোর চেষ্টা করেছি যেগুলো আপনি অনেকটাই বুঝতে পেরেছেন, যে আপনাকে এই মুহূর্তে নিজের ব্যবসাকে স্মুথ করে চালাতে গেলে কী করতে হবে। অবশ্যই অধৈর্য আর তাড়াহুড়ো এই দুটো জিনিসই আপনি করবেন না, তবে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এবং আপনার এইপিএস আইডি দুটো সুরক্ষিত থাকবে। বুঝতে দেখুন একটা জিনিস ভেবে, মার্কেটের ব্যবসা কিন্তু ঠিকঠাক আছে এত সমস্যার মধ্যেও, তবে সমস্যাটা কোথায় হচ্ছে? ব্যবসাটা গ্রো হওয়ার কথা ছিল, যেটা গ্রো হতে পারছে না। কেন? কারণ আমরা ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছি। চোররা যা করছে তা আলাদা, কিন্তু আমাদের কিছু ভুল সিদ্ধান্তের জন্য চোররা সাকসেস হয়ে যাচ্ছে, যারা ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস করছে তারা সাকসেস হয়ে যাচ্ছে। তো তাদেরকে সাকসেস করা যাবে না, তারা ভুল করছে, আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে এবং আমরা সঠিক উপায়ে নিজের দোকান বা নিজের ব্যাংকিং সিস্টেম চালাবো, সেটাই আমাদের দৃঢ়প্রত্যয় রাখতে হবে। নতুবা ভবিষ্যতে এইপিএস জিনিসটাও প্যান কার্ডের মতো হয়ে যাবে। প্যান কার্ড আজকের ডেটে খুব কঠিন বিষয়, অবশ্যই আগামী ভিডিওতে প্যান কার্ড নিয়ে আমরা আলোচনা করব এবং বুঝতে পারবেন এই মুহূর্তে প্যান কার্ডটা কত কঠিন বিষয় হতে যাচ্ছে যে কোনো দোকানদারের জন্য। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এই সমস্ত ইনফরমেশানগুলো রেগুলার নিজের কাছে আপডেট রাখার জন্য। আর এইরকম ভিডিও দেখার জন্য এবং এরকম ভিডিওকে পেয়ে সবসময় নিজেকে আপডেট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে নেবেন সবার আগে ভিডিওটি দেখার জন্য। শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে থাকার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।